নজর রাখবো পরবর্তী সংবাদে। পাহাড়ে ভোট, কিছুক্ষণ আগে আমরা নজর রাখছিলাম সেই ভোট পরিস্থিতিতে প্রচারকে ঘিরে। তবে এবার প্রচারের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শাসক দলের পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রচার। যেমন তার প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রিয়াং, তার সমর্থনে এই প্রচার পরিলক্ষিত হলো কাঞ্চনপুরে। হাতে মাত্র আর কয়েকটা দিনই রয়েছে, কারণ আজকে ইতিমধ্যে 21 তারিখ হয়ে গেছে, আর 3টে দিন তারপরে শরৎ প্রচার শেষ হয়ে যাবে আগামী 24 তারিখ। তাই তার আগ মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ে এবার ঝাঁপিয়ে পড়েছে শাসক এবং বিরোধী উভয় দল। তবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও কোন রকম ভাবে তারা পিছিয়ে নেই, তারাও প্রচার করছেন রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে। আজকের সেই প্রচারে দেখা গেল একটি বিশেষ মিছিল। লোকসভা নির্বাচনের পূর্বে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বামফ্রন্ট সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে পবিত্র করের উপস্থিতিতে আজকে কাঞ্চনপুর শহরে বিশেষ র্যালির আয়োজন করা হয়। মিছিল শেষে সানরাইজ মার্কেটের সামনে পথসভার আয়োজন। সেই পথসভাতে উপস্থিত হয়ে পবিত্র কর বাম কৃষক নেতা তিনি কি জানিয়েছেন, কি বক্তব্য উঠে এসেছে প্রার্থীর সমর্থন শুনুন। বলছিলাম যে মিটিং করতে পুলিশের কাছ থেকে অনুমতি, জনসভা লোক নেই বলে এখানে গিয়ে হলে ঢুকেছে। এদের হাল এত খারাপ হলো কেন, হাল খারাপ মানুষ করে দিয়েছে। আগরতলায় প্রধানমন্ত্রীর মিটিং এখন তো গিয়ে দেখতে হয় না, হ্যাঁ, মিডিয়ার কারণে প্রত্যেকের হাতে হাতে মোবাইল, মিনিটে মিনিটে কোথায় কি ঘটছে আপনি দেখতে পারেন। প্রধানমন্ত্রীর মিটিং এর লোক নেই এই জায়গায় দাঁড়িয়ে, অপরদিকে বিমান বিভ্রাটের জন্য কিংবা একটু অসুবিধার জন্য প্রিয়াঙ্কা গান্ধী এসেছিল আমাদের ইন্ডিয়া জোটের পক্ষে, 1 ঘন্টা দেরিতে এসেছে। মানুষ অপেক্ষা করতে করতে তারপরে আগরতলা শহরে একেবারে জনপ্লাবন, পুলিশ হিমশিমকে এসে কি করে ট্রাফিক কন্ট্রোল করবে। এই হলো তফাত। এই জায়গায় দাঁড়িয়ে কাঞ্চনপুরে ওই দিন আমরা যা মিটিং করলাম, বিরাট মানুষকে নিয়ে মিটিং করলাম, আজকে তারপরেও তারা সিদ্ধান্ত নিয়েছেন এই বাজার সভা করার জন্য। এই যে বাজার, আমি প্রথমেই বলেছি ভোট এক দফা হয়ে গেছে, ভোট 7 দফা ভোট হবে, আপনারা 3য় দফায় পড়েছেন, 26 তারিখে আপনাদের ভোট। এক দফায় 102টি আসনে ভোট হয়েছে, বিভিন্ন বিশ্লেষণ করে বলেছেন যে বিজেপি 102-এর মধ্যে 10-2 32-35 পেতে পারে। তামিলনাড়ুতে 39টি আসনে 39টিতে ভোট হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা বলেছেন বিজেপির বাক্স একেবারেই খালি, 39টার মধ্যে 39টি আমরা পাব। ভোট হয়েছে রাজস্থানে, যে এলাকায় ভোট হয়েছে বলছে বিজেপির হাল আরো খারাপ হয়ে গেছে। গত নির্বাচনে 25টা পেয়েছিল, এবার 12টা পাওয়াটার কথা। ইউপি 8টা হয়েছে, যে এলাকায় ইউপির ভোট হয়েছে 8টা, কৃষক আন্দোলন প্রভাবিত এলাকা পশ্চিম উত্তরপ্রদেশ। আপনারা শুনলেন বাম কৃষক নেতা পবিত্র করের বক্তব্য। এবং লোকসভা ভোটকে সামনে রেখে পূর্ব আসন সেখানে প্রার্থীকে জয়ের ব্যাপারে এই সভা এবং মিছিলের আয়োজন। আর মাত্র কয়েকটা দিন রয়েছে, তবে এই তার আগ মুহূর্তে দাঁড়িয়ে মিছিল এবং সভাতে জোর বাড়াতে চলেছে ইন্ডিয়া জোট। তার জন্য একের পর এক কর্মসূচি পাহাড়ে। সবকিছুকে মিলিয়ে নজর এখন লোকসভা ভোটের পূর্ব আসন। পূর্ব আসনে প্রার্থীদের সমর্থনে চলছে সকাল বিকেল এক করে ঝোড়ো প্রচার। সেই ছবি ধরা পড়লো আরো একবার ছুটির দিনেও। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।